যেভাবে নতুন পদ্ধতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তুতি নিচ্ছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তুতি নিচ্ছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা 190,000 SWU-তে উন্নীত করার প্রস্তুতি নিতে জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির ইসলামী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার বিকেলে দেশটিতে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকীর বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন এ সময় তিনি বলেন কোনো কোনো ইউরোপীয় সরকারের কথাবার্তা থেকে মনে হচ্ছে তারা চায় ইরানি জাতি নিষেধাজ্ঞাও সহ্য করবে আবার পরমাণু কর্মসূচিও বন্ধ রাখবে কিন্তু ওই সব ইউরোপীয় সরকারের জেনে রাখা উচিত তাদের এই স্বপ্ন সত্যি হবে না নিশ্চিতভাবেই খুব শীঘ্রই ইরানের জন্য পরমাণু তৎপরতার প্রয়োজন দেখা দেবে পরমাণু সমঝোতার ভিত্তিতে আগামীকাল থেকেই এ সংক্রান্ত প্রস্তুতি শুরু করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ের পক্ষে অবস্থান এবং বিশ্বের মজলুম জাতিগুলোর প্রতি সমর্থনকে ইসলামী ইরানের জাতীয় নীতির একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা